হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ঠান্ডা ঠান্ডা কুল কুল লাচ্ছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এর জন্য চুলায় প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন হয়তো বা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো লাচ্ছি তৈরি করে দেখাতে চাইলাম, তাহলে কেন আমি চিনি পানি জাল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, বলছি, রেস্টুরেন্টে যে লাচ্ছিটা আমরা খাই ওটাতে কিন্তু ডিরেক্ট চিনি ব্যবহার করা হয় না। এটাতে চিনি আর পানিটাকে জাল দিয়ে শিরা তৈরি করে তারপরে ব্যবহার করে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে এটা কিন্তু পুরোপুরি ক্যারামেল করে ফেলা যাবে না, জাস্ট চিনি আর পানিটা গলে একটু আঠালো হয়ে আসলে জালটা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে আমি ব্লেন্ডারে একটা ছোট জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই। চেষ্টা করবেন লাচ্ছিটা সবসময় মিষ্টি দই দিয়ে তৈরি করতে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে মিষ্টি দই না থাকলে টক দই দিয়েও করা যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, ঠান্ডা পানি ফ্রিজের। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ, বিট লবণ না থাকলে 1 চিমটি নর্মাল লবণ দিয়ে দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা সুগন্ধি লেবু, জাস্ট 1/4 ফোঁটা। দিয়ে দিচ্ছি এখন আমি চিনির শিরাটা, এটা জাস্ট এরকম কনসিস্টেন্সিটা হবে অনেকটা মধুর মতো। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে শিরা করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান, এটা টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এখন এই সব কিছুকে আমি একটু ব্লেন্ড করে নেব। এক মিনিট মতো ব্লেন্ড করে নেব, এর বেশি করার প্রয়োজন হয় না। আমার লাচ্ছিটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নিচ্ছি। আমি যে পরিমাণে বানিয়েছি এতে দুইজনকে পরিবেশন করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টুকরো স্লাইস করা লেবু আর 2টো স্ট্র। ব্যাস, এখন কিন্তু লাচ্ছিটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমার মতো লাচ্ছি প্রেমী যারা আছেন তারা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি জানি, তবে যারা লাচ্ছি পছন্দ করেন না, আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় ট্রাই করেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়।